নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের শেতেকান্দো কারাতে স্কুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার। প্রথম আলো বন্ধুসভার আয়োজন আজ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে সপ্তাহব্যাপী। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের 30 জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করবেন কারাতে প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু। প্রতিদিন সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। ঝিনাইদহ থেকে মোহাম্মদ জাহিদুর রহমান তারিক। আসলে কারাতে 2020 সাল, এর মধ্যে অনেক চড়াই উঠাই জানার এখন গতকাল আমাদের সাথে দেখা করতে গিয়েছিল বা আগে একদিন গিয়েছিল, আমি আমার মেয়েকে এই পৃথিবীতে যা কিছু মহান সুন্দর চিরলক্ষ করলে সাতটাই মেয়ে ক্রিয়াঙ্গনে ঝিনেদার ক্রিয়াঙ্গনে যা কিছু করেছে এই লং টাইমে মেয়েরা ব্যতীত দলীয় ইভেন্টে বাঙালি মেয়েরা হাইলাইট করেছে, টিভিতে দেখাইছে, লাইভ এটা আপনার এটা এই এটা এটা দিতে হবে, এটা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।